এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, তো সকাল সকাল দেখো বাড়িতে মা চলা মাছ নিয়ে এসেছে, পাবদা মাছ। তো 500 মাছ রেখেছি, এখন রান্না মাছ দিয়ে আজকের ব্লগটা শুরু করছি, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো অর্ধেকটা মাছ এখানে ভাজি করছি, রান্না করব সকাল দুপুর রাতের জন্য, বেগুন দিয়ে খালি মাছের ঝোল করবো আর একটা তরকারি করব। আজকে খুব তাড়াহুড়ো, জানোই তো রবিবার, আর এমনিতে আজকে আরও টাইমটা এগিয়ে দিয়েছে আন্টি, 10টার সময় বলেছে গানের ক্লাসে যেতে, কিন্তু মোটেই সম্ভব নয়, এখনই 10টা বাজে। তো তাড়াহুড়ো করে স্নান টান করে এসে এখানে ভাত বেড়ে নিচ্ছি, পূজা স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছে, মোটামুটি শেষই পূজা কাজ। তো এই 10টার মধ্যে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে যাওয়াটা আমার পক্ষে একটু টাফ হয়ে যায়, হ্যাঁ, তো একদম নাকে মুখে লেগে যায়, শ্বাস নেওয়ার সময়টুকু পাইনি, তো কিছুই শ্যুট করতে পারিনি সকালবেলাটা। এখন থেকে শুরু করছি, যা পারি, হ্যাঁ, যা কিছু করি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব। তো দেখো পূজা দিয়ে চলে এসেছে, আয়ুষ স্নান করে নিয়েছে, ও শার্ট পরেনি। তো রান্না করেছি, দুটো তরকারি রান্না করেছি, ডিম অমলেট করে মাছের পেঁয়াজি করেছি আর খালি মাছের ঝোল করেছি বেগুন দিয়ে, এতটুকুই রান্না করেছি সকাল আর দুপুরের জন্য। যদি রাতে কিছু লাগে তারপরে রাতে রান্না করব, এখন তো হয়েছে রান্নাবান্না, খেতে তো পারবো, হ্যাঁ, এটাই হলে হলো। তো এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। তো ঘাম দেখো, ঘাম কীভাবে ঝরছে, হ্যাঁ, টুটু করে যাচ্ছি গানে, আন্টির বাড়ি সবাই গান করে চলে গিয়েছে, এখন বাজে 11টা, আন্টি বলছে এত দেরি হয়েছে কেন, তো এখানে দুজনকে বসিয়ে রেখেছে, ওদের গান গাওয়া হয়ে গেছে, এখন পূজা গিয়ে এখন যাচ্ছি। দেখো বৃষ্টি এসেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে, ভালো একটা ঝড় দিয়েছে। তো এখন ড্রয়িং ক্লাসে যাব, ওদেরকে ছাতা দিয়ে দিয়েছি, দুজনকে, আয়ুষ দৌড়ে চলে গেছে, ড্রয়িং ক্লাসে ঢুকে গেছে ও, আর আমি ভিজি ভিজি যাচ্ছি। তো ড্রয়িং ক্লাসে কিছুক্ষণ সময় বসলাম, বৃষ্টি থামার পর আসলাম কৃষ্ণ মন্দিরে, এখানে প্রসাদ দিচ্ছে দেখো, তো প্রসাদ নিলাম, প্রসাদ পেয়ে আমি তো খুব খুশি, প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে, কি বলবো, মানে খুব ভালোবাসি প্রসাদ খেতে, আগের মতো তেমন পাওয়া যায় না। তো এখন আসলাম মেলাতে ঘুরবো, আমার সঙ্গে দুজন লোক এসেছে, দেখো দুজনে গোলে ফুচকি দুটো। তো রাত্রেবেলা তো সব কিছু দেখা সম্ভব হয় না, ভিড় থাকে, তো এখন দিনের বেলা খালি আছে, ঘুরে ঘুরে দেখবো কি আছে, কিছু নেওয়া যায় কি না তাই দেখবো। বাড়িতে এসে পড়েছি, এখন বাজে 2, এসে ভাত বসিয়েছি, দুপুরে রান্না করা হয়নি, ভাতটা রান্না করা হয়নি, তো ভাত বসালাম, তো মেলা থেকে কিছুই আনা হয়নি, পূজার জন্য ড্রয়িং ক্লাসের জিনিস এনেছে, আর আমার জন্য এরকম একটু বড়ো একটু ছোট ফোটো এনেছি, হ্যাঁ ঠিক আছে, এতটুকু এনেছি, আর শুধু ঘোরাঘুরি করলাম এতটুকুই। এখন আমার বৃষ্টি আসবে, এতক্ষণ বৃষ্টি ছিল না, আর এসে কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন খেয়ে দিয়ে তারপরে মোবাইলে কাজ করবো, আয়ুষে খিদে লেগে গেছে, ঠিক আছে, ওরা এখন টিভি দেখছে, পরে দেখা করবো আবার তোমাদের সাথে বিকালবেলা সন্ধ্যার সময়। তো আরেকটা হাতা এনেছি, পরে দেখাবো, এখন ভুলে গেছি। তো দেখো নতুন থাল বের করে নিয়েছি, দেখো একা একা খাচ্ছি, মনে হচ্ছে মানে অতিথি বসেছে, হ্যাঁ, খাবার জন্য নতুন মানে মেলামেন্টের সেট বের করে খাওয়া দাওয়া করছি, হ্যাঁ কি করব, একা একা বোরিং ফিল করছি তাই। তো এখানে দেখো গতকালকের মাশরুম তরকারি রয়েছে, সেটা একটু একটু নিয়ে নিলাম, ঠিক আছে, তো এখন খাওয়া দাওয়া করে, হ্যাঁ, তারপরে একটু রেস্ট করব, রেস্ট তো হবে না মানে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব, তারপরে বিকালে কাজকর্ম যা থাকে সেগুলো করব, তারপরে তোমাদের সাথে সন্ধ্যায় আমার আবার দেখা হচ্ছে। তো দেখো সন্ধ্যায় চলে আসলাম রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি একদিকে, আর আজকে রবিবার, তো দুধওয়ালা এসে ঘুরে গিয়েছে, দুধটা পাইনি জানো তো, অনেক প্রচণ্ড প্রবলেম হচ্ছে ওদেরকে টিফিনটা দিতে, তো ওদের জন্য এখন বনবিটা নিচ্ছি, ওরা বনবিটা খাবে, আর আমার জন্য চা বসিয়েছি। তো ওদের সঙ্গে আমিও তাল মিলিয়ে বড় একটা কাপ নিয়েছি এক সেম, তো দুধ যেহেতু অল্প একটু ছিল গতকালকে, তাই বনবিটার সাথে একটু গরম জল মিশিয়ে দিয়েছি, কারণ দুধটা হবে না, শ্বশুরমশাই আসলে আবার একটু চা দিতে হবে, তাই একটু রেখে দিলাম শ্বশুরমশাইয়ের জন্য, আর আমার জন্য একটু চা করে নিলাম, এই দেখো, আর সাথে আছে বিস্কিট।
তো দেখো আমরা এখন বসে বসে চা খাচ্ছি, পূজা তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো ও সুপার মধ্যে বসে বসে টিফিন করছে, ও ক্যামেরাতে আসতে লজ্জা পায়, এখন ও লজ্জাটা ভাঙেনি, ক্যামেরার সামনে আসতে একদমই চায় না। তো চাটা খেয়ে দেখো আয়ুষকে কিছুক্ষণ সময় পড়িয়েছি, হ্যাঁ তো কিছু কাপড় ছিল এখন এই কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, আর এর সাথে শ্বশুরমশাইও চলে আসলো। তো শ্বশুরমশাই এসে বলছে চলো মেলাতে যাব, তো আমি বলছি যাব না, তারপর আয়ুষকে বলছে যেতে, আয়ুষ আমাকে ছাড়া যাবে না, এই হচ্ছে মানে কথাবার্তা হচ্ছে শ্বশুরের সাথে। আর এদিকে আমি কাপড়গুলো গুছিয়ে রাখছি ড্রয়ারের মধ্যে, মানে যতগুলো আয়ুষের কাপড় ছিল সব এলোমেলো হয়েছিল, তো এগুলো ঠিকঠাক করে রাখছি। তো তারপর ডিসাইড হলো আমিও যাব মেলাতে, পূজাকেও নিয়ে যাব, কারণ আজকে যেহেতু রবিবার ওদের টিচার নেই, হ্যাঁ আগামীকালকে ওরা যেতে পারবে না, টিচার আছে, তাই ভাবলাম চলে যাই, যেহেতু রান্নাবান্না করতে হবে না তেমন কিছু, এসে শুধু ভাতটুকু রান্না করব। তো এগুলো গুছিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি, আর কাল যে মেলা থেকে কানের এনেছিলাম, তো এখান থেকে দেখো এই কানেরটাও পরে নিয়েছি, হ্যাঁ আমার কাছে কেমন কেমন জানি লাগছে, হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও তো মানিয়েছি কি না। আর এই শাড়িটা পরে নিয়েছি হালকা পাতলা, কিন্তু হালকা পাতলা হলে কি হবে, ঘরের ভিতরেই ঘেমে যাচ্ছি, পাখাটা অফ করে দিয়েছি আর ঘামতে শুরু করে দিয়েছি এই অবস্থায়। তো চলো মেলাতে বেরিয়ে পড়ি, হেঁটে হেঁটে যাবো আজকে, আজকে আর টোটো করে যাব না। তো দেখো হাঁটতে 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 3-4 কিলোমিটার হেঁটে এসেছি এই ঘোড়া দেখার জন্য, আজকে মেলাতে আসলাম এই ঘোড়া দেখার জন্য, কারণ আয়ুষ পূজা এই প্রথম ঘোড়া মানে দেখলো, তাই শ্বশুরমশাই খবর পেয়ে বাড়ি গিয়ে জোর জবরদস্তি আমাদেরকে নিয়ে আসলো এই ঘোড়া দেখার জন্য। তো হাঁটতে হাঁটতে আসলাম, পা ব্যথা হয়ে গেছে অনেক জায়গায় হেঁটেছি, তো আয়ুষের একটা ছবি তুলেছি। তো ঘোড়াতে উঠে দেখো লোকজনকে উঠিয়ে তারপর কিছু জায়গা মানে ঘুরিয়ে আনে, আর এই দেখো কীভাবে ঘাম ঝরছে আমার, এটাই দেখাচ্ছি পূজা আমার ঘাম মুছে দিচ্ছে, এই দেখো বলছে মা তোমার মেকআপটা চলে যাবে, তো আমি তো মেকআপ করিইনি কি চলে যাবে। এই দেখো আনন্দ মেলা হচ্ছে এদিকে, আর আনন্দ মেলার পেছনেই ঘোড়া মেলা, তো এই ঘোড়া মেলার জন্য আজকে মেলাতে আসা। এই দেখো আমি ভয় পাচ্ছিলাম, তো জিজ্ঞাসা করছি কিছু করবে না, তো কয় না না কিছু করবে না, তো একটু ওকে ধরে দেখলাম, তো যাচ্ছে এখন খাবার দাবার খাবে, অনেক পরিশ্রম হয়ে গেছে লোকজনকে উঠিয়ে। তো আসলাম মেলা ঘুরতে, তো ঘুরতে এসে দেখি আমার দেবরকে আর দেবরের ফ্রেন্ড, তো ওদের সাথে এখন যাচ্ছি আনন্দ মেলাতে, কারণ পূজা তো কাল মন খারাপ হয়ে গিয়েছিল, নাগরতলাতে উঠতে পারিনি, তাই এদিকে দেখো এগরুল ভাজা হচ্ছে কেউ খাবে, তো দেখো আজকে কি ভিড় হয়েছে, আজকে দিনটা না খুব ভালো দিয়েছে, কিন্তু এখন কিন্তু একটু মানে মেঘ মেঘ করে ফেলেছে আকাশে, প্রচণ্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি আসবে কি না, কিন্তু বৃষ্টি আসেনি ভাগ্যিস, আজকে দিনটা খুব ভালো দিয়েছে, প্রচুর লোক এসেছে, প্রচুর লোক হয়েছে, মানে দূর দূরান্ত থেকে লোকজন এসেছে আজ মেলাতে। তো ভাবছি দেওয়ার যেহেতু সাথে আছে আর ওর ফ্রেন্ডও সাথে আছে, তো আজকে পূজাকে নাগরদোলাতে উঠাবো, তো ওটাতে তো উঠাবো না, সামনে একটা ট্রেন আছে ওটাতে উঠাবো, আর এখানে প্রচুর কাদা, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হয়, হঠাৎ করে গর্তের মধ্যে পা পড়ে গেলে থাপ্পাস করে জল উঠেছে মুখে, এই অবস্থা, সবার পা ব্রাইডাল মেকআপ হয়ে গেছে। তো দেখো মেলা এই মেলা এইটাতে উঠাবো, তো প্রচণ্ড ভিড়, তো দেওয়ার মশাই কল করেছে আবার কাল উঠতে, প্রচণ্ড ভিড় লাইন লেগে আছে, তো আমি ভাবলাম উঠে গেছে, কিন্তু না উঠেনি, দুটা উঠেছে, তারপরে তারা উঠলো, আর এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। এই দেখো তো মেলাতে এসে আমার ক্লাসমেট এবং আমার বাপের বাড়ির দেশের লোকজন, ছোটোবেলার ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেছে, তারা দু বোন, তো খুব ছোটোবেলার স্মৃতি, অনেক কিছু মনে পড়ে গেছে, অনেকক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে
গল্প করেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কি বলবো। এমনিতেও বাপের বাড়ির দেশে একজন লোক পেলেই মনটা আনন্দে মানে ভরপুর হয়ে যায়। তো এই দেখো পূজা উঠেছে, কিন্তু আমি পরে দেখি ওরা কেউ উঠেনি, আমার দেবরও উঠেনি, দেবরের ফ্রেন্ডও উঠেনি। আমার যেন হাত পা কি কাঁপা শুরু হয়েছে, মানে ওদেরকে একা দেখে পূজা মানে এক হাতে ধরে রেখেছে যে ট্রেনের রডটা, আর আরেক হাতে আয়ুষকে ধরে রেখেছে। আয়ুষ প্রচণ্ড ভয় পাচ্ছে, আমি তো মানে কি বলবো পারছি না ওদেরকে টেনে নামিয়ে আনি, মানে এমন অবস্থা হয়ে গেছে। ওর মানে ব্যালেন্স যে করে এসেছে মানে সেটাই মানে মানে ভগবানকেও ধন্যবাদ, আমার পূজাকেও ধন্যবাদ যে আয়ুষকে ধরে এক হাতে ও ব্যালেন্স করে রেখেছে। মানে মানে আমার কি রাগ হয়েছে কি বলবো, আমি আমার হাত এমনভাবে কাঁপছে আমি ক্যামেরাই করতে পারিনি, ক্যামেরা অফ করে দিয়েছি। এই দেখো ও হাতে ফু দিচ্ছে, মানে হাত ওর জ্বালা করছে, মানে শক্ত করে চেপে ধরে রেখেছে যে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, আমার 10-15 মিনিট ধরে শরীরটাই কাঁপছিলো, তো দেওয়ারে এগরুল খাওয়ালো, তো এখন মেলাতে ঘুরবো। কিছু পূজা কালকে কিছুই কিনেনি, আয়ুষও কিছু কিনেনি, তো দেখি আজ কিছু কিনে দিতে পারে কিনা। তো প্রচণ্ড ভিড়, ক্যামেরা করব না ওদেরকে ধরবো না ব্যাগ ধরবো হয়ে গেছে একটা ব্যাপার। তো পূজা দেখো এখানে হেয়ারব্যান্ড দিয়ে আমাকে দেখছে কেমন লাগছে, আর আমি দেখো এখান থেকে একটা ফুল নিলাম, ফুলের স্টিক নিয়েছি, পরে দেখাবো তোমাদেরকে। তো এসে দেখো এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, আমার খাওয়া হয়েছে, আয়ুষে খাওয়া হয়েছে, তো বাবারও একটা দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এখানে দেখো আবার টেডি বিয়ার এসেছে, টেডি বিয়ার যাচ্ছে। তো কি কিনেছি পূজার জন্য সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে। আজকের ব্লগটা এখানে রাখছি, এখন বাড়ি চলে যাব। তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। তো টাটা, গুড নাইট।